নামে রুচি জীবে দয়া হরিব বৈষ্ণব সেবার নিতাই গৌর হরি হরিব পদয় কৃ কৃতন জিনিস বলে যাই মা রাগ করবে না তুমি এখানে যতটা করবে চালাকি পরে বুঝবে তার চালাকি সকল জায়গায় তিনি ক্ষমা করেন কিন্তু তার নামে এসে কেউ যদি নামের বেঘাত করে গো আমার ভগবান তাকে ক্ষমা করে না মা তাই তোদের চরণ ধরে বলি আরো একটা কথা বলি মা অপরাধ নিষ্ণা মিলিয়ে নেই আর কোনোদিন দেখা হবে কিনা জানি না মা প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হয় পিতা মাতার চরণ থেকে এই যে আজ আপনারা এসেছেন এই যে কমিটির দাওয়া ছেঁড়া চটে ধুলার উপরে বসে আছে এত বিষয় অট্টালিকা সব ছেড়ে দিয়ে দন্তে সব সব ত্যাগ করে তালবে সব সব মৃত সম হয়ে বসে আছে ভেবে দেখো মা প্রকৃত যদি আপনার বাবা মায়ের কৃষ্ণ ভজন না থাকতো তাহলে পিতৃমাতৃর মিলনের দেহটা এই সাধুগুরু বৈষ্ণব চরণে এসে আশ্রয় পেত না এবার আপনি যে কীর্তন শুনতে এসেছেন নাম শুনছেন এবার মিলিয়ে নাও মা আপনার ডান দিকে বসে আছে আপনার স্বয়ং গুরুদেব যার থেকে আপনি দীক্ষা নিয়ে মন্ত্র নিয়ে দেহকে শুদ্ধ করে গৌর গোবিন্দ চরণে সঁপে দিয়েছেন সেই স্বয়ং গুরুদেব আপনার ডান দিকে বসে আছে কারণ শিষ্যের কর্ণ হইতে কীর্তন শ্রবণ করেন গুরুদেব আর বাম কর্ণে কে শুনছে বাম দিকে বসে আছেন গোবিন্দ বিগ্রহ অর্থাৎ ভগবান তাহলে ডান দিকে গুরুদেব বাঁ দিকে ভগবান উপরে কে আছে উপরে বসে আছে আপনার বংশ পরম্পরা যারা ইহলোক থেকে চলে গেছে না জানি কোন কর্মে তারা কোন লোকে পড়ে কাঁপছে গো কেউ ভূত লোকে কেউ বেদ লোকে কেউ মাতৃলোকে কেউ পিতৃলোকে কে কোন লোকে পড়ে কাঁপছে কেন তারা কর্মের দোষে পড়ে পড়ে কাঁদে আর তাকিয়ে থাকে বংশের প্রদীপের দিকে যে আমার বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত আসে সে যদি এই সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলি নিতে নিতে যদি একদিন কৃষ্ণ ভক্ত হয়ে ওঠে সেই ভক্তের ভক্তিতে যেমন হিরণ্যকশিপুর জানতে পেরেছিলেন জীবনে আমার মুক্তি একমাত্র ভক্তের চরণ বিনে আর হবে না দৈত্য কুলে তিনি সবাইকে আশ্রয় করেছিলেন কিন্তু কেউ তার মুক্তির পদ বলে দিতে পারেনি কারণ নিজের বলে তিনি বলিয়ান হয়েছিলেন নিজের অহংকারে তিনি এমন কিছু কর্ম করেছিলেন যে উদ্ধার হওয়ার পথটাও তিনি বন্ধ করে দিয়েছিলেন আমরাও জীবনে তাই মা এই যে জীবনের দুঃখ কষ্ট এসব কিচ্ছু না নিজের কর্মদোষে নিজেকেই ভুগতে হয় বাবা এর জন্য কেউ দায়ী না বিতাই আমরা ওকে দোষ দিই তাই দোষ দিই কিন্তু না কারোর জন্য কেউ দায়ী না নিজের কর্মকে নিজেই ভুগতে হয় মা তুমি যেমন কর্ম করবে আমার গোবিন্দ তেমন ফল দিয়েই রেখেছে কর্ম করো ফল পাবে করে পাওয়ার নাম কৃপা না করে কিছু চাইলে পাওয়া যায় না গো হিরণ্যকশিপুর যখন সবার কাছে গেলেন কেউ যখন উদ্ধারের পথ বলে দিতে পারল না
একমাত্র তার সহধর্মিনী পরম বৈষ্ণবী কয়াদি বলল, স্বামী তুমি ক্রোধ বশত সব পথ বন্ধ করতে পারো, রাতেও মরবে না, দিনেও মরবে না, ঘরেও মরবে না, বাইরে মরবে না, মানুষে মারবে না, পশুতে মারবে না, জলেও নয়, স্থলেও না, সূর্য উদয় হলেও না, সূর্য অস্ত গেলেও না, এমন কোন অস্ত্র দিয়েও তোমায় প্রাণ নাশ করতে পারবে না, এমন বলে তুমি বলিয়ান হয়েছ। কিন্তু স্বামী তুমি সব পথ বন্ধ করলেও একটা পথের সন্ধান জানি আমি, জীবনে যদি কোনোদিন কোনো ভক্তের চরণ তুমি ধরতে পারো, লক্ষ্য করো বাবা, সেই দিন তুমি উদ্ধারের পথ পাবে। কয়াদু বলল, যেই এই কথা হিরণ্যকশিপুর বলল, আমি তো দৈত্য, আমি ভক্ত চিনব কি করে, রাগ করো না মা, এই যে এতজন এসেছে এর মধ্যে একজন ভক্ত আছে কিনা বলা যাবে না বাবা, কেউ যেন অপরাধ নিও না, কারণ শাস্ত্রে আছে কোটিতে গোটি, এক কোটির মধ্যে একজন কৃষ্ণ ভক্ত হবে কিনা বলা যায় না, কারণ ভক্ত হওয়া বড় শক্ত গো। কৃষ্ণ ভক্তের বাধা যত শুভাশুভ কর্ম, আমরা গোবিন্দকে কি একটু নকুল দানা বাতাসা চিনি যাই দি, দিয়েই গোবিন্দকে বলি তুমি এই করলে, তুমি এই কষ্ট দিলে আমার, তুমি এই কাজটা আমার করে দিলে না, আমার মেয়েটা পাস করলো না। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা হয় তারা জানে এ জীবনে গোবিন্দকে যে যত ভালোবেসেছে সে তত দুঃখ কষ্ট আঘাত পেয়েছে, আঘাত না পেলে, দুঃখ কষ্ট না পেলে কৃষ্ণ ভজন হয় না। মান্নাদের একটা গান আছে না, কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে তো, এ জীবনে বলো না সবাইকে ভালোবেসে কেঁদেছ, কিন্তু সত্যি করে বলো তো এই জীবনের সন্ধেবেলায় সত্যি করে বলো মা, গোবিন্দকে ভালোবেসে কোনোদিন কেঁদেছ, কোনোদিন গোবিন্দের জন্য দু ফোঁটা চোখের জল ফেলে বলেছ গোবিন্দ তুমি সুখে থেকো? শুধু কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে তো কি হয় তা তো আপনারা এখন দেখছেন, কিন্তু কীর্তন শুনলেও যে হবে তা হবে না, যতটুকু যে জানো ঘরে গিয়ে নির্জন মন্দিরে গোবিন্দ চরণে বসে নিজে নিজে যাজন করো, যাজন শব্দের অর্থ হলো আচরণ করো, এই জীবনে সব থেকে মহৎ কর্ম হলো নিচু হওয়া, যে যতটা নিচু হতে পারবে সে গোবিন্দ চরণে ততই তাড়াতাড়ি এগিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি নিচু হতে শেখো মা, যদি বলো আমি নিচু হলে আমাকে একজন দাবি দিক না, আমার ভিতরেও গোবিন্দ আছে তার ভিতরেও গোবিন্দ আছে, আমার ভিতরে সে যেমন দেখছে তার ভিতরেও সে দেখছে, ভয় কিসের? তোমার কর্তব্য হলো গোবিন্দকে জানানো, বিচার করার অধিকার তার তোমার না, সেই বিচার ঠিক করে দেবে, সময়টাও ধৈর্য ধরে বসো। বললো আমি ভক্ত চিনব কি করে, কয়াদু বলল শোনো স্বামী তুমি তো দৈত্য কুলে থাকো, ভক্ত তুমি চিনবে কি করে? একটা তোমায় উপদেশ দিতে পারি, এ জীবনে তুমি যাকে ধরবে সে যদি নাম ছাড়ে জানবে সে ভক্ত নয়,
আর সে যদি নামকে ধরে রেখে প্রাণ ছাড়তে চায় জানবে সেই আদি ভক্ত যে নামের বিনিময়ে কোনো কিছু ছাড়বে না আমরা কি করি একটু কিছু হলে ঠাকুর তোমার পূজোই করব না তোমায় আরাধনা করি তুমি এটা করতে পারলে আরে তার দিন তার খেলা সেই খেলবে মিথে কেন তার দোষ দি হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে মা হরে কৃষ্ণ কয়াদুর কথা মতো হিরণ্যকশিপুর সর্বত্র রাজ্যে ঢেড়ি পিটে দিল আজ থেকে আমার রাজ্যে নাম বন্ধ যদি নাম করতে হয় আমাকে করতে হবে যদি ভগবান মানতে হয় আমাকে মানতে হবে যদি পূজা করতে হয় আমার মূর্তি করে পূজা করো আমি স্বয়ং সব হিরণ্যকশিপুর এই অহংকার আর ভিতরে রইল তার অনুসন্ধান কোথায় গেলে আমি ভক্ত পাব বাইরে সবাই নাম বন্ধ করলো কিছু কিছু গোপনে লুকিয়ে নাম করতে লাগলো হিরণ্যকশিপুর সন্ধান করে তাদের ধরলো যেই ধরলো তারা নাম ছেড়ে দিল কিন্তু প্রাণ ছাড়লো না কয়াদুর কাছে এসে বললো কয়াদু আমি তো এখনো ভক্ত পেলাম না কারণ ভক্তের চরণ বিনে যে আমার উদ্ধারের গতি নেই বললো খুঁজতে থাকো ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব একদিন দুদিন নয় ঘুরতে ঘুরতে মা এই যেমন আপনারা কীর্তনে হাত শুনছেন না কতদিন কত জায়গায় এমনি করে কীর্তন শুনতে শুনতে একদিন না একদিন আপনাদেরই হৃদয়ে জাগবে সেদিন মনে হবে গোবিন্দ এই জীবনের বেলাটা অনেক পার করে চলে এসেছি আর যেটুকু বেলা আছে আর অবহেলা না করে যতটুকু আছে বেলা করব না আর অবহেলা তোমার চরণ সেবায় আমি নিজেকে সঁপে দেব জয় গৌর হরি হরি ও হরি ও হরি হিরণ্যকশিপু খুঁজতে খুঁজতে তারই ঘরে পেয়েছিলেন প্রহ্লাদকে যতবার প্রহ্লাদকে নাম ছাড়তে বলে প্রহ্লাদ বলে পিতা আমি প্রাণ ছাড়তে পারি কিন্তু নাম ছাড়তে পারি না কারণ নামই চৈতন্য রস বিগ্রহ নামই তো ভগবান যিনি সর্বক্ষণ আমাকে রক্ষা করে আমি তোর পিতা হয়ে আমি তোকে রক্ষা করি না সেই রক্ষা করে বলল হ্যাঁ বেশ আমি এই মুহূর্তে তোকে মৃত্যুর মুখে নিক্ষেপ করব দেখি কে রক্ষা করে ভক্তকেও যে কঠিন পরীক্ষা দিতে হয় বাবা এ জীবনে ভক্ত 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 বড় শক্ত গো কোটি জন্ম নলম হতে ভক্ত এমন এক সম্পত্তি যার চরণ ধরে ভগবান কাঁদে ভক্ত এমন এক সম্পদ জগতের বিশ্বপিতা যিনি অনাদির আদি যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন তিনিও সর্বস্ব ত্যাগ করে সেই ভক্তের চরণ ধরে কাঁদতে থাকে তাহলে ভক্ত কেমন হওয়া উচিত মা হিরণ্যকশিপুরকে সমুদ্রের জলে হস্তপদ শৃঙ্খল দিয়ে বেঁধে মানে ছিকল দিয়ে বেঁধে সমুদ্রের জলে নিক্ষেপ করলেন জলে পড়ার সঙ্গে সঙ্গে পদ্ম ফুলের উপরে ভেসে উঠলেন হিরণ্যকশিপুর চিন্তা করলো তাই তো কিছু নেই কোথা থেকে পদ্ম এলো কে ওকে মাছাচ্ছে উত্তপ্ত তেলের উপরে ফেলে দিলেন তেল ফুটছে তেলে যেমন আপনারা বাড়িতে অনেক সময় অনেকে আছেন না মাছ টাছ দেন ভাজেন মায়েরা তো দেখেন গরম তেলে ফেললে মাছ কেমন করে সেই রকম তেলে আশি মন তপ্ত তৈল আশি মন চল্লিশ কেজি এক মন এবার আশি মন তপ্ত তৈল তেল ফুটছে তার উপরে প্রহ্লাদকে দূর থেকে নিক্ষেপ করলো তেলের উপরে দাঁড়িয়ে সে শ্রীহরির নাম জপ করতে লাগলো হিরণ্যকশিপুর চিন্তা করলো কে রক্ষা করছে বারবার পরীক্ষা করার পর যখন পরাজিত হলে এবার গিয়ে কর জোরে করে বলল প্রহ্লাদ কে তোকে রক্ষা করে বাবা বলতে পারিস এতদিন ভেবেছিলাম আমি পিতা আমি পুত্রকে রক্ষা করি কিন্তু এখন দেখলাম না আমার ছাড়াও একজন তোর আছে যে তোকে রক্ষা করে
প্রহ্লাদ বলল বাবা পিতৃ ঔরসে সৃষ্টি হয় হার আর মর্যা তোমার ঔরস থেকে আমার হার আর মর্যা হয়েছে মাতৃ ঔরস থেকে রক্ত মাংস আর চামড়া হয়েছে কিন্তু যিনি অনাদি আদি যিনি দেহে প্রাণ দিয়েছে তিনি যদি রক্ষা করে জগতে কে তাকে মারতে পারে বাবা বলল কে সে বলল সেই তো অনাদি আদি শ্রী হরি আমার তারে ডাকিলে দেখা দিবে পারে তারে ডাকিলে দেখা দিতে জীবনে আমরা ডাকি মা ডাকি না যে তাই নয় ডাকি গো কিন্তু সত্যিকারে ডাকার মতো এখনো আমাদের রাধে রাধে হরি বলার মাঝে কত ছলা গো বলার মতো হয় না বলা বলার মাঝে সতেক ছলা কত ছলা কলা করে হরি বলতে পারি প্রহ্লাদ বলল পিতা তারে যদি ডাকার মতো ডাকা যায় সে রক্ষা কর হিরণ্যকশিপুর বলল প্রহ্লাদ রে সেই যদি তোর পরম পিতা হবে তাহলে তুই এখানে আমাকে তাকে দেখাই দে যে অহংকার করলো বললো আমাকে দেখাই দে
কল্লাতে করজরে বলল পিতা গো তুমি আমার জন্মসূত্রে পিতা হলেও এক জন্ম কেন কোটি জন্মেও তুমি দেখতে পাবে না হিরণ্যকশিপুর বলল প্রহ্লাদে রে যে প্রতি মুহূর্তে মুহূর্তে তোকে রক্ষা করে যে প্রতি মুহূর্তে মুহূর্তে তোকে দর্শন দেয় তোকে দেখা করে আর আমি পিতা হয়ে তাকে দেখতে পাব না কেন বলল পিতা এইটাই হলো ভজন এ জীবনে ভজনটাকে কেউ যদি ওজন করে কেউ যদি অহংকার করে বলে আমায় দেখায় দি জোর করে তারে দেখা যায় না হিরণ্যকশিপুর বলল তবে কি করে দেখা যায় বলল জোর করে দেখা যাবে না কিন্তু জোর করে যদি কোনোদিন কোনো ভক্তের চরণ ধরো এই যে অগণিত ভক্ত এই ভক্তের চরণ যদি জোর করে ধরে জোর করে কর মানে দুটো হাত জোর করে যদি মিনতি করো তোমরা আমায় করুণা করো মানে তোমরা আমায় করুণা করো করো সাধু গুরু কৃষ্ণর জনে তোমরা দিলে কৃষ্ণ ধন দিতে পারো ভাগো হতে তোমার আছে তোমার কৃপা করো ভগবতে তোমার আছে তোমার কৃপা করো ভগবতে তোমার আছে আমার কৃপা করো কৃপা করো হিরণ্যকশিপু বলল তাই করজোর করে বসলেন পুত্রের চরণ তলে তবে আরে পুত্র জ্ঞানী নাই বসলেন ভক্ত জ্ঞানী ভক্তির রসে যখন নয়নের জলে দেহ ভাসিয়ে দিয়ে বলল প্রহ্লাদের আমার বড় বাসনায় অন্তরে দৈত্য কুলে একবার ভক্তি রসে আমায় এনে দেখাতা প্রহ্লাদ বলল ক্ষণকালে করে অপেক্ষা পিতা কারণ ভগবানকে আনতে গেলে বাঁধতে গেলে পঞ্চরস বৃন্দাবনম শান্ত রসে মনি ঋষি দাস্যরসে হনুমান সক্ষ রসে ব্রজের সখাগণ আবার সক্ষ রসের মধ্যে দুটো ভাগ একটা জ্ঞান মার্গের ভজন একটা ভক্তি মার্গের ভজন জ্ঞান মার্গের সখা হলো অর্জুন আর ভক্তি মার্গের সখা হলো ব্রজের সখারা শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল এরা হচ্ছে বৃন্দাবনের ব্রজের রাখালগণ এরা ওই পণ্ডিত পাণ্ডিত্য সমানে না মন্ত্রতন্ত্র সব জানে না কখনো কাঁধে করে কখনো কাঁধে চড়ে কখনো এটা ফল কৃষ্ণকে দেয় কখনো কৃষ্ণের কাছ থেকে এটা ফল নেয় এদের এই সক্ষ রস ভক্তি রস আমাদের ভাই কানাই কোনদিন তারা ভগবান ভগবান সব জানে রাধে রাধে তাহলে সক্ষ রসে ব্রজের সকার
বাসল্য রসে মা যশোমতী যদি বলো কৃষ্ণের মা দেবকী দেবকীও মা তবে দেবকীর মা হচ্ছে ঐশ্বর্যের মা আর মাধুর্যের মা হচ্ছে মা যশোমতী লক্ষ্য করবে মা ঐশ্বর্য চূর্ণ করে কিন্তু মাধুর্য গড়তে পারে মাধুর্য মানে কাঁচা আর ঐশ্বর্য মানে পাকা একবার পেকে গেলে তাকে আর গড়া যায় না ভাঙা ছাড়া গতি থাকে না হরি 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 আর মাধুর্য হলো কাঁচা যখন যেরকম মনে করবে তুমি গড়তে পারবে মাটি কাঁচা আছে তাকে কলসি গড়ো বালতি গড়ো যা গড়বে মালসা গড়ো করতে পারবে কিন্তু যখন আগুনে ধরিয়ে পুড়িয়ে পাকা করে নেবে তখন আর গড়তে পারবে না যা গড়া হয়ে গেছে গেছে এবারে গড়তে গেলে তাকে ভাঙতে হবে তেমনি ঐশ্বর্য হচ্ছে অহংকার আর মাধুর্য হচ্ছে ভক্তি ভক্তি দিয়ে অনেক কিছু গড়া যায় কিন্তু অহংকারে কেবল চূর্ণ হতে হয় রাধে রাধে মা হরে কৃষ্ণ হরি বল তাই সবার চরণ ধরে একটাই বিনতি মা রাধে রাধে আর হয়তো আপনাদের সঙ্গে কোনোদিন দেখা হবে কি জানি না জীবনে একটা জিনিস করো সব করো কিন্তু একটা জিনিস করো না জীবনে কোনোদিন কোনো অহংকার করো না দেখবে তুমি না ডাকলেও গোবিন্দ তোমাকে ডাকবে মা নামে রুচি জীবে দয়া আর বছরে একটা দিন বৈষ্ণব সেবন বছরে একটা দিন কোনো অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা দিতে হবে যে ভিখারি এসেছে দুটো খেতে দে যাচ্ছে তাই করে খেতে দেবে এটা করলে হবে না বাড়ি রাখাল যেখানে বসে খায় যে অবস্থায় বসে খায় তাকে সেইভাবে দিয়ে দেবে না অতিথিকে নারায়ণ জ্ঞানে জেনে বছরে 365 দিনের মধ্যে একবার অন্তত কিছু না থাকলে লবণ অন্ন অন্ন মানে ভাত লবণ মানে নুন নুন ভাত দিও যদি বলো বাবা এইটুকু সেবা করে যাও আর যাওয়ার সময় আপনি আশীর্বাদ করে যান যেন আমার বংশে কোন কৃষ্ণ ভক্ত আসে হরি হরি বংশে যদি কৃষ্ণ ভক্ত আসে মা জানবে তার আর উদ্ধার এই দেখো মা সত্যি করে বলি এই জীবনে স্ত্রী সুন্দরী রমণী অনেকে পায় কিন্তু সহধর্মিনী সবার কপালে জোটে না স্ত্রী সুন্দরী রমণী অনেকে পায় তাই না কিন্তু সহধর্মিনী সবার কপালে জোটে না গুরু কি পায় যার কপালে একবার সহধর্মিনী জুটে যায় তার আর পারে যাওয়ার ভয় থাকে না রাধে রাধে হরি হো তাই চেষ্টা করো মা কারণ প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হয় পিতামাতার চরণ থেকে আবারও বলে দিলাম ডাক করো না শচী মায়ের চরণ ধরে নিমাই কেঁদে কেঁদে বারে বারে অনুমতি চায় আমার অনুমতি দাও Oh,
রাধে হরে কৃষ্ণ কিছু কিছু সময় নাম বারবো তো কিংবা এই ধরুন আজকের উপবাস করবেন বাড়িতে যারা গুরুজন থাকে এদের কাছ থেকে অনুমতি নিতে হয় বিশেষ করে যদি স্বামী থাকে তো তার থেকে প্রথমেই অনুমতি নিতে হয় রাগ করবেন আমা তাই না রাধে রাধে হরি হো অনুমতি না নিলে এত সহজে হবে না যার চরণ পাওয়ার জন্য মনি ঋষি মহর্ষি দেবর্ষি কাঁদে সেই গৌর সুন্দর জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি মায়ের চরণ ধরে কাঁদছেন মা তুমি আমায় অনুমতি দাও মা বলল নিমাই রে আমি অনুমতি দিতে পারি তোরে পূর্বের বেলি যখন পশ্চিমে ঢলে পড়বে এই কাঙালি নিমাইয়ের কথা মনে করে ওরে কৃষ্ণ বলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি আমার কথা দে মোরে অঞ্চলে সর্বহারা জননী কাঙালিনী ভিক্ষা চায় তোর কাছে তুই কৃষ্ণ নামে এসে আমার দ্বারে শোনাবি কৃষ্ণ নামে আমার দ্বারে শোনাই বাহ্যিক জগতের ওই দ্বারে নাই আমার এই শ্রবণ দ্বারে ওই দ্বার না ওই ঘরে দরজায় নয় এই শ্রবণ দ্বারে তুই কৃষ্ণ নাম শোনাবি কথা দে নিমাই চরণে স্পর্শ করে কথা দিয়ে এবারে পারিষদগণকে নিয়ে চললেন সুরধ্বনির তীর দিয়ে হরিনামের খেলা খেলতে খেলতে অগ খেলায় বিনোদ খেলা ভাবের উদয় হয়েছে ভাবের উদয়
هري كريشنا هري بول ঠিক খুব দুষ্ট ওইটুকু ছেলে তাই হরি বল হরি বল কিছু করার নেই আচ্ছা ও অত দুষ্ট হয়েছে কি করে বল তো মা নিশ্চয়ই ওর বাপ দুষ্ট ছিল নাকি না না আর ওর বাপ যদি না থাকবে তাহলে তুই দুষ্টুমি করেছিস নালে ও কি করে দুষ্ট হবে তাই না হরি হো একটা জিনিস কি জানো মা রাগ করবে না চুপচাপ বস একটা জিনিস বলি মা মার চরিত্রে ছেলে মেয়ে চরিত্র আয় মেয়ে কি বলছি শুনে নে রাগ করলে হবে না মাত্র তিন ঘন্টা গান করব তার মধ্যে যদি তোরা ৩৩ বার এদিক ওদিক করিস তাহলে লাভটা কি হলো এখানে এসে রাগ করো না কীর্তন ভালো না লাগে বাড়ি যাও খাও দাও ঘুমাও খুব ভালো কিন্তু যেদিন বুঝবে সেদিন তবে কোন দিন বুঝবে জানো আজ নয় যেদিন যোগের ঘরে পড়বে সেই দিন বুঝবে নয়ের নামটা তো অধ্যয়ন করো আরো আছে জীবনে অনেক নয়কে নয়ে জীবনে যা দেখছো কিচ্ছু নয় গো যদি কিছু থাকতে হয় তাহলে আসতে হয় আর যেতে হয় কিন্তু নাস্তিক ব্যক্তি যারা তারা তো বলবে হ্যাঁ বাবা তুমি নেড়া হরি কথা বলো বলে তুমি বলছো কিচ্ছু নয় কিন্তু আমার ন দোকানে ৮ হয় ৮টা ছেলে ১টা মেয়ে কিচ্ছু নয় মানে কি বলো তুমি এই বললি ৮খানা বাড়ি বেরিয়ে আসে লাঠি নিয়ে তেড়ে আসে আমার বাড়ির পাড়ার ধারে সব বোকার মতো চুপ করে বসে থাকে আমি যা বলবো শেষ ৮টা ছেলের ৮টা যদি লাঠি বেরোয় তাহলে তার কে নাম ভয় করবে সবাই দেখলে আর এখন দেখবে মা সতের শত্রু বেশি অসতের মিত্র বেশি দেখবেন অসৎ লোক চায়ের দোকানে যাক বাবু আসুন বসুন তার জায়গা করে দেবে চা ফ্রিতে খাবে অসৎ লোক আর সৎ মাস্টার মশাই চায়ের দোকানে যাক এই আমার চাটা আগে দে তো এই মাস্টার মশাই দাঁড়িয়ে আছে ঠিক আছে দাঁড়াক না তো কি হয়েছে রে আমার টাকা দে ব্যস্ত আছি আমি সৎ লোকে শত্রু বেশি দেখবে বাবা অসৎ লোকের মিত্র বেশি